আসসালামু আলাইকুম। দেশবাসীর শান্তি এবং সুখ কামনায় আজকে জনগণের পক্ষে ছিলাম, আসি এবং থাকব। আপনারা জানেন যে দেশে একটি অরাজকর পরিস্থিতি বিরাজমান। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে জমি দখল, লুট, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি বেড়ে গেছে। সেনাবাহিনীকে মেজিস্ট্রেজি পাওয়ার দেওয়ার পরও আজকে আমরা দেখতেছি সেনাবাহিনী নিষ্ক্রিয়। তারা শুধু পাহারা দেয়, কিন্তু উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ আনার জন্য কোনো তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই ইউনূস সরকারকে টেনে হেসে নামিয়ে দিতে চায়। আমরা সাধারণ জনগণ ইউনূস সরকারকে আরও 1.5 বছর ক্ষমতায় দেখতে চাই, মানে এই 3 মাস ডিসেম্বর পর্যন্ত এবং পরের ডিসেম্বর পর্যন্ত। তার মধ্যে নির্বাচনী কমিশনের সংস্কার হবে, শ্রমিকের মজুরি 25 ঘোষণা হবে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার কার্যকর পদক্ষেপ হবে, এগুলো আমরা চাই। আজ যদি নির্বাচন কমিশনের সংস্কার না হয় এবং নির্বাচন কমিশন যদি আমরা যদি ভরসা না পাই, তবে মনে হয় আমার 10 বছরও নির্বাচন হবে না। কারণ নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না, ভোট ডাকাতি কমবে না। আমরা ডক্টর ইউনূসের পক্ষে জনগণ আসি, তিনি আমাদের সহযোগিতা নিতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো জায়গায় জায়গায় সহিংসতা সংঘাত করে ডক্টর ইউনূসকে নামাতে চায়, কিন্তু জনগণ তার বিপরীতমুখী। জনগণ চায় নির্বাচন কমিশনের সংস্কার। দেখেন বর্তমান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি কিন্তু বিনা ভোটের রাষ্ট্রপতি, তারপরও জনগণ মেনে নিয়েছিল। এই মহামান্য রাষ্ট্রপতি আরও 2-1.5 বছর সময় আছে, সাংবিধানিকভাবে তাকে এই বছরের পরের বছর তাকে সাংবিধানিকভাবে তার পদত্যাগ করতে হবে। সংবিধানে তার সময়সীমা লিপিবদ্ধ আছে। যদি এখন মহামান্য রাষ্ট্রপতি যদি বলে আমি 10 বছর থাকব, এটা হয় না। তার বিরুদ্ধে তার পতনের জন্য শাহাবুদ্দিন চুপু সাহেবের পতনের জন্য আন্দোলন হয়েছে, কিন্তু আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী খাইরুল এই আন্দোলনে ছিলাম না। আমি মনে করি এই রাষ্ট্রপতি আর 1.5 বছর সময় আছে, তাকে আমরা কাজ করার সুযোগ দিব, তাকে সাংবিধানিকভাবে 1.5 বছর করে সে পদত্যাগ করবে। বিএনপির নেতারা রাষ্ট্রপতির পদত্যাগ চায়, কিন্তু আমি চাই সংবিধান মতে। এই বছর যাবে, পরের বছর ডিসেম্বরে তার সময় শেষ, রাষ্ট্রপতির মেয়াদ শেষ, সেভাবে চাই। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই রাষ্ট্রপতিকে নামানো সম্ভব না, এমনকি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও নামানো সম্ভব না। ডক্টর ইউনূস আরও 1.5 বছর সময় পাবে সংস্কারের জন্য। আমরা তার পক্ষে আছি, তার সংস্কার করতে হবে নির্বাচন কমিশন, তার সংস্কার করতে হবে দুর্নীতি দমন কমিশন, তার সংস্কার করতে হবে শ্রমিকের সমবর, শ্রমিকের মজুরি 25 ঘোষণা করতে হবে। শ্রমিকের মজুরি 25 ঘোষণার আগে জনগণ এবং শ্রমিক নির্বাচনে যাবে না। আমরা শ্রমিক অভ্যুত্থানের ডাক দিব, কারণ বড় বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলো শ্রমিক অধিকারের পক্ষে না। তারা যদি শ্রমিকের মজুরি 25-এর পক্ষে থাকে, তারা ক্ষমতা আসতে পারবে, না হলে কিন্তু সাধারণ